আজ শুক্রবার শিশু প্রহরে কোমল মতিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। সকাল 11টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে দুপুর 1টা পর্যন্ত। ছুটির দিন হওয়ায় বইমেলা জুড়েই শিশুদের সরব উপস্থিতি। বাবা মায়ের হাত ধরে পুরো প্রাঙ্গণ ঘুরে বেড়াচ্ছে শিশুরা। তাদের জন্য বিশেষ এই আয়োজন থাকায় খুশি অভিভাবকরাও। তবে শিশুরা মেলায় সবচেয়ে বেশি আনন্দ করছে সিসিমপুর শিশু চত্বরে। সিসিমপুরের চরিত্রগুলোর সাথে শিশুরা আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে। কবিতা ছড়া কার্টুন আর গল্পের বইও পাওয়া যাচ্ছে শিশু কর্নারগুলোতে। বাবা মায়ের হাত ধরে নিজেদের পছন্দ মতো বইও কিনছে অনেক শিশু। ভিড় হয়েছিল এই জন্য আমি ঢুকতে পারিনি। আমার সিসিমপুরতে দেখতে অনেক কষ্ট হয়েছে, আমি আর অল্প অল্প দেখতে পেরেছি। বইয়ের প্রতি ভালোবাসা আমারও আছে, এদেরকেও সেই অভ্যাসটা যাতে আস্তে আস্তে তৈরি হয় সেই উদ্দেশ্য নিয়ে আর না। বইমেলা শিশু প্রহরে কোমল মতিদের পদচারণায় মুখর। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ন্যান্সি, মেলায় শিশুদের কোন বইগুলোর প্রতি বেশি আগ্রহ? শিশুতোষ বইগুলো সম্পর্কে অভিভাবকরা কি বলছেন? দেবাশিস, শিশুদের আগ্রহের সব রকম বই কিন্তু আগ্রহ আমি খুঁজে পেয়েছি। তবে বিজ্ঞানের বইয়ের প্রতি কিন্তু অনেক শিশুদের আগ্রহ অনেক বেশি। তবে অভিভাবকদের থেকে একটা অভিযোগ শোনা যায় যে শিশুরা বুঝবে, শিশুরা আনন্দের সাথে পাঠদানের যে বিষয়টা, আনন্দ নিয়ে বই পড়বে, সেই রকম গুণগত বইয়ের সংখ্যা আসলে কমে গেছে বা কম রয়েছে। সেই রকম গুণগত বই আসলে ওরা প্রতি বই মেলায় যদি বিশেষভাবে বিশেষ কর্তৃপক্ষ বিশেষ আয়োজন করে প্রকাশ করে, সেই আশা এবং প্রত্যাশা করেছে অভিভাবকরা। আর একটু মেলার শিশু চত্বরকে নিয়ে যদি বলতে হয় যে শিশু চত্বরে যে ছোট ছোট সকাল থেকে আয়োজন, সিসিমপুরের আয়োজন, নালন্দার যে বই প্রদর্শনীর আয়োজন, এই আয়োজনগুলো এখন শেষ হয়ে এসেছে। তবে মা বাবার হাত ধরে শিশুরা কিন্তু আসছে, এখনো দলে দলে শিশুরা আসছে, তাদের পছন্দের বই দেখছে, বিভিন্ন বই, উপন্যাসের বই, মজার মজার গল্পের বই, কবিতার বই, রং করার বই, সব ধরনের বইয়ের প্রতি শিশুদের দেখছে আকর্ষণ। এবং অনেক ছোট ছোট শিশুদের কিন্তু তাদের বাবা মারা নিয়ে এসেছে, হয়তো তারা এখনো কথা বলাই শিখেনি, তবুও যাতে বর্ণমালা, প্রাণের বই মেলা সম্পর্কে জানতে পারে, বই নিয়ে জানতে পারে, বইয়ের কাছাকাছি থাকতে পারে, সেই জন্যই আসলে তাদেরকে নিয়ে আসা, তেমনটাই জানিয়েছেন অভিভাবকরা। আর একটু বলতে চাই যে আজকে শিশু প্রহর 11টা থেকে 1টা পর্যন্ত চলেছে। তারপরে কিন্তু বসন্ত এবং যে ভালোবাসা দিবস, সেই দিবসকে ঘিরে যে ভিড়, সেই ভিড় আশা করছে সবাই। এবং এর মধ্যে কিন্তু সকাল থেকে যদিও শিশু প্রহর থাকছে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে সব বয়সেরই আসলে সকাল থেকে ভিড় করছে। দেবাশিস, ধন্যবাদ ন্যান্সি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।